আমি যখন ওই ছোট আর কি স্কুল চলছে এবং আমার মা আমাকে ভর্তি করে দিয়েছেন দক্ষিণীতে, আমার দিদি দক্ষিণীতে গান শিখতো, মা ভর্তি করে দিয়েছিল। আমি আগেই বলেছি ওই ব্যাপারে আর বিস্তারিত যাচ্ছি না যে আমাদের কোনো মিউজিক্যাল ফ্যামিলি নয় যে ছোটবেলা থেকে কাউকে দেখে গান বাজনায় অনুপ্রাণিত হওয়া, এরকম আমাদের ফ্যামিলিতে গান বাজনার কোনো চর্চা ছিল না। আমার মা একজন সাধারণ হাউসওয়াইফ, আমার মা যতটুকু ক্ষমতায় কুলিয়েছে, মা যখন বুঝেছেন হঠাৎ যে নিজের মেয়ের একটু গানের গলা আছে, মা হাত ধরে নিয়ে গিয়ে সাধারণ পাঁচটা মধ্যবিত্ত পরিবার যেরকম করে রবীন্দ্রসঙ্গীত শেখায়, আমার মা সেরকমই করেছিলেন। তার থেকে বেশি কিছু করার সাধ্য হয়তো মায়ের সেই মুহূর্তে ছিল না এবং মাকে গাইড করার মতেও কেউ ছিল না। তারপরে মা আমাকেও ওই দক্ষিণীতে ভর্তি করলেন এবং আমার এখনো মনে আছে যে আমি একদম খুব ছোট্টবেলায় দক্ষিণীতে একদম ছোট্টবেলায় ভর্তি হলাম, একদম প্রথম সেই ক্লাস, এবং তারপর 10 বছর দক্ষিণীতেই গান শিখেছি এবং দক্ষিণী থেকেই আমার স্নাতক হওয়া। দক্ষিণীতে গোটা গান শেখার পর্বটা খুব অনেক রকম অভিজ্ঞতায় ভরা। প্রথম কথা হচ্ছে যে দক্ষিণীতে গান শেখার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর, সেটা বোধ হয় এখনো হয়, দক্ষিণীতে যারা শিশু যারা একদম ছোট যারা গান শিখছে তাদের নিয়ে প্রত্যেক বছর দক্ষিণীতে একটা গানের অনুষ্ঠান হয়। দক্ষিণীর একতলাতে সেবামিত্র হল বলে একটা বড় হল ঘর আছে, সেই হল ঘরে এখনো আমাদের মাঝে মাঝে দক্ষিণীর কোনো অনুষ্ঠানে আমরা সেখানে গান করি বা আমাদের কোনো মহড়া হয়। ওই সেবামিত্র হলে শিশু শিল্পীদের নিয়ে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হতো, সেই সময় হতো, এখনো বোধ হয়। সেখানে 3 ধরনের গান গাওয়া হয়, একটু ভালো যারা গাইছে তাদেরকে একক গান দেওয়া হয়, তারপরে দ্বৈত কণ্ঠের গান হয় এবং সম্মেলক গান হয়, এবং 3 মাস একদম রিগারাসলি রিহার্সাল করে সেই অনুষ্ঠান হয়। আমার মনে আছে এইখানে প্রথম রিহার্সাল এবং সময়ানুবর্তিতা দক্ষিণীতে, আমি এটা কাকে বলে এটা দক্ষিণীতে আমি তখন থাকতে থাকতে বুঝতে পারলাম। তখন যিনি দক্ষিণীর প্রতিষ্ঠাতা এবং কর্ণধার আমাদের সকলের শ্রদ্ধার পাত্র শুভগ্রহ ঠাকুরতা, তিনি তখনও জীবিত, শুভদা অসম্ভব কড়া প্রকৃতির মানুষ ছিলেন, কোথাও কোনো ইনডিসিপ্লিন একদম সহ্য করতে পারতেন না এবং অনুষ্ঠানের মহড়া বা রিহার্সাল সম্পর্কে অসম্ভব স্ট্রিক্ট ছিলেন। অসম্ভব স্ট্রিক্ট মানে কীরকম, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য যে মহড়া হচ্ছে, যাদেরকে ঠিক করা হলো যে তুমি এই গান গাইছ অমুক তমুক, তারপর সোম বুধ শুক্র রিহার্সাল চলত এবং যতদূর মনে পড়ছে রিহার্সাল শুরু হতো 6:30। এই 6:30 মানে কিন্তু 6:30, অর্থাৎ 6:30 সেবামিত্র হলের দরজাটা বন্ধ হয়ে যেত এবং 6:31 কেউ ঢুকলে তাকে বলা হতো যে তুমি পরের দিন এসো। এটা এখনকার দিনে অনেকের কাছে একটু গল্প কথার মতো মনে হতে পারে, কিন্তু শুভদা এই এই এতখানি কড়া ছিলেন এবং কোনো রকম কাউকে কোনো ধরনের কোনো ব্যাপারে রেয়াত করতেন না। এবং এখানে একটা কথা বলা দরকার যে একক গান বা দ্বৈত গান যতখানি মানে একদম কি বলবো সাংঘাতিক মহড়া দিয়ে তৈরি হতো, ঠিক ততখানি গুরুত্ব দেওয়া হতো কিন্তু সম্মেলক গানকে, এবং দক্ষিণীর সম্মেলক গান গাওয়ার ব্যাপারে দক্ষিণ বিশেষ সুখ্যাতি ছিল, এটা আমি এখনো জানি। এবং আমিও হয়তো আমার অজান্তেই আমারও কিন্তু এই গ্রুপ সং বা সম্মেলক গান বা কোরাস সিঙ্গিং এটার প্রতি একটা আলাদা করে ভালো লাগা ওই দক্ষিণের সময় থেকেই তৈরি হয়েছে। তারপরে সেটা আরও বেড়েছে যখন আমরা কলেজে একসঙ্গে গান করেছি। আমি সবসময় কোরাল সিঙ্গিং ব্যাপারটাকে ভীষণ আমি পছন্দ করি, সেই ভালো লাগার সূত্রপাত হয়তো ওই দক্ষিণের সময়তে। তো যে কথাটা বলার সেটা হচ্ছে যে দক্ষিণীতে প্রথম থেকেই বোধ হয় একবার বাদ দিয়ে আমি প্রথম থেকেই এই যতবারই অনুষ্ঠান হয়েছে শিশু উৎসব, ততবারই কিন্তু আমি কোনো না কোনো একটি একক গান গেয়েছি, একবার বোধ হয় একটা দ্বৈত গান গেয়েছি। গানগুলোও মনে আছে আমার, আমি একবার গাইলাম আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, একবার গাইলাম এসো এসো ওগো শ্যাম ছায়া ঘন দিন, তখন কিন্তু আমি বালক। হ্যাঁ, এবং
আরেকবার কি গাইলাম এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আমার বেশ এই দুবারের কথা মনে পড়ছে। আরেকবার মনে পড়ছে দক্ষিণ কলকাতার অবনমহলে, অর্থাৎ ঢাকুরিয়া ব্রিজের গায়ে যে অবনমহল, সেই অবনমহলে কোনো একটি উপলক্ষে দক্ষিণ থেকে একটি নৃত্য এবং গীত সম্বলিত একটি অনুষ্ঠান তৈরি হলো এবং সেটা অবনমহলে আমরা গিয়ে পারফর্ম করলাম। কিছুদিন আগেই সেটার কোনো একটা ছবি কোনোভাবে ঘুরে এলো, কেউ ফেসবুকে শেয়ার করেছেন। যে মেয়েটি আমার গানের সঙ্গে নেচেছিল মোর বিনা ওঠে কঞ্চুরে বাজি, সেই ওই ছবিটা বোধহয় ফেসবুকে এখন শেয়ার করেছে। তো বলার কথা যেটা সেটা হচ্ছে দক্ষিণীর এই অনুষ্ঠান অবনমহলের ভেতরে অডিটোরিয়ামে হলো এবং তারপর অবনমহলের ঠিক উল্টো দিকে একটি ছোট্ট একফালি জমি ছিল যেখানে এখন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট বা কলকাতা কর্পোরেশন, ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নয়, কলকাতা কর্পোরেশন একটি বোধহয় জলাধার তৈরি করেছেন। ওখানে আগে একটা জমি ছিল, ওই জমিতে ওইখানে একটা প্যান্ডেল করে চারজন শিল্পীর গান পরিবেশিত হলো। আমার এখনো মনে আছে আমরা হল থেকে বাইরে এলাম এবং প্রথম শিল্পী ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায় এবং তারপরে গাইলেন দ্বিতীয় শিল্পীকে আমি মনে করতে পারছি না, এবং তারপরের শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবং আমার মনে আছে এখনো যে আমি মায়ের পাশে বসে আছি, হেমন্তবাবু আমাদের মঞ্চের থেকে জাস্ট আমার সামনেই মঞ্চে বসে আছে এবং প্রথম গান গাইলেন গানগুলি মোর শৈবালেরই দল, তারপরে গাইলেন আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় মনের কথায় কুসুম করক খোঁজে। বন্ধুরা, যারা হেমন্তবাবুর গান সামনাসামনি শুনেছেন তারা জানবেন বা বুঝবেন সেটা কী ধরনের অভিজ্ঞতা। আজকাল আমরা অনেক ধরনের উন্নত সাউন্ড সিস্টেমের সাহায্য নিয়ে অনেক কিছু করি, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই সময় এত উন্নত শব্দ প্রক্ষেপণ ব্যবস্থা ছিল না, সাউন্ড সিস্টেম এত দারুণ কিছু ছিল না, কিন্তু কিছু ম্যাটার করেনি, তাতে কিছু এসে যায়নি। হেমন্তবাবুর কণ্ঠ যারা সামনে থেকে শুনেছেন তারা জানেন যে একটা মানুষের কণ্ঠ কীরকম ওজস্বী, কীরকম ঐশ্বরিক হতে পারে। আমার ওই অনুষ্ঠান ছাড়াও আরও দু তিনবার শোনার অভিজ্ঞতা হয়েছে, তখন আমি বালক, একটু বড় হচ্ছি কৈশোরে আমার। এই এই পাশাপাশি আরেকটা স্মৃতির কথাও চলে আসছে, আমি জানি না, খেয়াল করতে পারছি না আমি বলেছি কি না। আমার বাবা যেখানে একটি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন, বাবার কলেজের সোশ্যালেও হেমন্তবাবুর গান আমি দুবার শুনেছি এবং সেই সঙ্গে শুনেছি মান্নাদার গান। এবং সেই বছর শুনলাম যে বছর ছদ্মবেশী ছবিটি রিলিজ করলো এবং সুপারহিট হলো গানগুলো, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে এবং আমি কোন পথে যে চলি। এবং আমার মনে আছে বিদ্যামন্দির হল, সেখানে অনুষ্ঠান হচ্ছে এবং প্রথমে মান্নাদা গাইলেন জিন্দগি ক্যাসি হ্যায় পহেলি আনন্দ ছবি থেকে, সলিল চৌধুরীর কম্পোজিশন, যোগেশের লেখা, এবং তারপর গাইলেন এই গানটি আমি কোন পথে যে চলি। মানে এই যে একটা সময় একটা ছবি রিলিজ করছে এবং শিল্পী মঞ্চে ওই ছবির গান গাইছেন, হেমন্তবাবু আমার মনে আছে তখন রিলিজ করেছে ধন্যবে এবং হেমন্তবাবু মঞ্চে গাইছেন এ ব্যথা কি যে ব্যথা বুঝে কি আঞ্জনে। হ্যাঁ, এগুলো তখন না অতটা হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে অভিজ্ঞতা হিসেবে এগুলো কোনো তুলনা হয় না। অর্থাৎ ধন্যবে সেই যখন রিলিজ করেছে তখনই, তারপরেই হেমন্তবাবু ওই ছবির গান মঞ্চে গাইছেন, ছদ্মবেশী ছবি রিলিজ করেছে তারপরেই মান্নাদা এই ছবির গান মঞ্চে গাইছেন। নির্মলা মিশ্র রিলিজ করলো তার এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, এবং বাবাদের কলেজের সোশ্যালে এলেন এবং ওই গানটি তিনি মঞ্চে গাইলেন। এই যে রেডিওতে শুনছি সেই গানই আমি মঞ্চে সেই শিল্পীকে গাইতে শুনছি, এই অভিজ্ঞতার কোনো তুলনা নেই। এখন যখন পুরো ব্যাপারটাকে ফিরে দেখি স্বপ্নের মতো মনে হয়। এই আরতি দি যখন কিচ্ছু না, খুব সিম্পল সাদা শাড়ি পরে আরতি দি গাইছেন এই চারুকে সে সুচারু কবলি বাঁধা, সঙ্গে পিয়ানো কোডিয়ান বাজাচ্ছেন প্রতাপ রায় বেবিদা, তখন খুব তার বাহুল্য ছিল না সেই সমস্ত পরিবেশনের মধ্যে, কিন্তু অসম্ভব দক্ষতা ছিল, অসম্ভব ডিগনিটি ছিল এবং
মগ্ন শিল্পীর সঙ্গে মগ্ন শ্রোতারাও ছিলেন। আজকাল সেই জায়গাতে একটুখানি সমস্যা হয়ে গেছে, একটু ডেসিবেল লেভেলে না গন্ডগোল হয়ে গেছে। পরের এপিসোডে অন্য কথা সমস্ত বলবো।